তার স্ত্রীর কথায় বরখাস্ত হওয়া টিটিকে এবার চাকরিতে পুনর্বহাল করলেন রেলমন্ত্রী। সেই সাথে তাকে না জানিয়ে স্ত্রীর এমন কাজে তিনি বিব্রত জানালেন মন্ত্রী। সকালে রেলভবনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সেই সাথে বরখাস্তের আদেশ দেয়া কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে জানান তিনি। আগে অস্বীকার করলেও রোববার মন্ত্রী জানান তার স্ত্রীর আত্মীয়দের সাথেই রেলের টিটি শফিকুল ইসলামের বাগবিতণ্ডা হয়। অবশেষে খোলাসা হলো রেলের টিটি শফিকুল ইসলামের বরখাস্ত হওয়ার নেপথ্যের সব তথ্য। তাকে না জানিয়ে ফোন করে টিটির বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করায় বিব্রত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে সেই আত্মীয়ের সাথে তার দেখা হওয়া ও দুঃখ প্রকাশের দাবি সঠিক নয় বলে জানান রেলমন্ত্রী। যে আমার সঙ্গে উনার কথা বলেছেন, এই যে কথা তিনি বললেন এটা ঢাকা মিথ্যা কথা বলেছেন। এই আমার সঙ্গে যে উনার কথা হয়েছে, অত বড় বোনের তার যে বড় যে টেলিফোন যে বলছে যে আমার সঙ্গে কথা হয়েছে তার, এই কথাটা ঢাকা মিথ্যা। এমন কত এই যে কথা তার সঙ্গে আবার টেলিফোনে কোনো কথাই হয় নাই, সেই কারণে এই কথাটির উপরে নির্ভর করাটা আমি অন্তপক্ষে নির্ভর করতে পারছি না বা বলতে পারতেছি না। মন্ত্রী জানান ইতিমধ্যে সেই টিটির সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে, সেই সাথে এত দ্রুত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে পাকশির ডিসিকেও শোকজ করা হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা ইন ডিউ প্রসেস করা হয়নি, যে কারণে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সাসপেনশন যেটা সেটা উইথড্র করা হচ্ছে, এবং যে ডিসিও আপনার এই ধরনের অর্ডার দিয়েছে তাকে আমরা একটা শোকজ করতেছি যে কীভাবে সেটা দিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী। তবে ওই টিটির বিরুদ্ধে এর আগেও অভিযোগ এসেছে বলেও জানান তিনি। রেলের কারো বিরুদ্ধে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, টিটিকে তো পুনর্বহাল করা হয়েছে, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসলে আমি কিন্তু এখন অবস্থান করছি পাবনার এই পাকশি রেলওয়ে বিভাগীয় রেলওয়ের এই কার্যালয়ের ব্যবস্থাপকের কার্যালয়কে। এখানে আমি কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু আমরা কথা বলেছিলাম ব্যবস্থাপক শাহিদুল ইসলামের সঙ্গে, তিনি আমাদেরকে এবং ডিসিও যিনি নাসিরুদ্দিন তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে, কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। আর আপনাকে বলে রাখি আজকে সকালে কিন্তু তদন্ত টিম কিন্তু সকালে 10টায় বসার কথা ছিল, তারা কিন্তু দুপুর নাগাদ কার্যক্রম শুরু করেছে এবং এই তদন্ত টিম আরো 2 দিন নাগাদ তদন্তর সময় বাড়িয়ে নিয়েছেন। এই বিষয়ে কিন্তু আমরা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলি, তারা আমাদের সঙ্গে পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম।